নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনটি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, গোঘাট থানার নকুণ্ডা একটি খুবই প্রত্যন্ত গ্রাম, যেখানে প্রায় 150 বছরের উপর হোলি হয়, হোলি, চাঁচর, বিশালক্ষীর। সেখানেতে আজ একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা সবারির কাছে একটা নিন্দনীয় হয়ে উঠেছে। জিলাপির মধ্যে নাকি এখন আলতা রং মিশিয়ে কালার করছে। কমিটির লোক তাদেরকে ধরেছে, প্রশাসনের হাতে তুলে দিয়েছে, এবং সেখানেতে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ, যে কর্তব্যরত পুলিশ অফিসাররা ছিলেন, সেই পদক্ষেপ নিতে চলেছে। এখন পর্যন্ত তাদের যে মালপত্রগুলি ছিল, সে মালপত্রগুলি নষ্ট করে দেওয়ার জন্য গ্রামবাসীর তরফ থেকে আবেদন জানিয়েছে প্রশাসনের কাছে। এবার দেখা যাক প্রশাসন কি পদক্ষেপ নেবে। বললাম, আমি গ্রামবাসী হিসেবে বলছি, দোকানের যা সমস্ত মিষ্টিপত্র আছে সেগুলো যাতে বাজেয়াপ্ত করে দোকানটা বন্ধ করে দেওয়া হয়, কারণ আমাদের প্রচুর এখানে লোক সমাগম হয়, বিকেলের অনুষ্ঠানটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। দোকানটাতে যেমন জিনিসপত্র নষ্ট করে দেয়, দিয়ে দোকান বন্ধ করে দেয়, তার জন্য আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যাতে এইটা ব্যাপারটা নিয়ে ভাবে এবং প্রশাসন আছে যথাযথ যাতে ব্যবস্থা নেয়, তার জন্য আমি গ্রামবাসী হিসেবে অনুরোধ করছি। আমার নাম মনোজিৎ ঘোষ, নকুণ্ডাই বাড়ি। নকুণ্ডা বিশ্বলক্ষ্মী মন্দিরের দই চাটুরি উৎসব উপলক্ষে আমাদের নকুণ্ডাতে গন্ধেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার, সমস্ত ঝিলপিতে আলতা দিয়ে রং মাখা আমাদের দেশের লোককে বিষাক্ত করে দিতে রয়েছে। এখানে অনেক ছোটো ছোটো ছেলে আছে, আমাদের দেশের পাবলিক যারা যারা এই মিষ্টি খাইছে সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়বে, এই দোকান যেমন কোথাও না চলতে দেওয়া হয়, তার জন্য নকুণ্ডা গ্রামবাসীকে অনুরোধ জানাচ্ছি এদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আপনার নাম? সৌরভ চক্রবর্তী। সিটগুলো আসলো, এসে বললো যে এরকম কমিটি লক্ষ্য দেয়, আমরা এলাম, তারপরে ওরা বললো যে এরকম